কি আমরা করিমা ফেরদৌসি কেকা কেকা এখানে আছো কেকা চলে আসো আচ্ছা কেকা ইজ এ নাইন গ্রেড স্টুডেন্ট অফ নজরুল শিক্ষালয় শি ইজ অলসো আ জার্নালিস্ট অফ হ্যালো বিডি নিউজ 24.com ইন দ্য জার্নি অফ অলমোস্ট 2 years শি হ্যাজ ওয়ার্কড অন চাইল্ড ম্যারেজ উইমেন্স হেলথ life of slum children, education and creativity. Thank you, Keka. Keka, তুমি তো ঢাকায় থাকো? ঢাকায় থাকো এবং তুমি নিজেকে শিশু সাংবাদিক হিসাবে না কিশোরী সাংবাদিক হিসাবে পরিচয় দাও, তাই না? হ্যালো, হ্যাঁ, আমি শিশু সাংবাদিক হিসেবে পরিচয় দিই নিজেকে। আচ্ছা, তোমার কাছে এই কাজটা, তুমি কেন সাংবাদিক হতে চাইছো? আমার মনে হলো যে বাংলাদেশে যে শিশুরা আছে তারা আসলে অনেক সময় বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়। শিশু শ্রম, বাল্য বিয়ে, তারপর শিশুদের নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়ে আসলে লেখা দরকার, মানুষকে জানানো দরকার। এই জন্য আমি আসলে শিশু সাংবাদিকতাটা বেছে নিই। তুমি কোথায় সাংবাদিকতা করছো, কোনো পত্রপত্রিকায় না টিভিতে? আমি হ্যালো ডট বিডি নিউজ 24.com এ শিশু সাংবাদিকতা করছি। একটু বলো তো সবাইকে হ্যালো ডট বিডি কমটা কি, একটু সবাই হয়তো নাও জানতে পারে, অনলাইন একটা। হ্যাঁ, হ্যালো ডট বিডি নিউজ 24.com হচ্ছে শিশুদের জন্য মত প্রকাশের, মানে বাংলাদেশে যে বাংলা ভাষার প্রথম শিশু সাংবাদিকতার প্ল্যাটফর্ম। এটি ইউনিসেফের সহায়তায় বিডি নিউজ 24.com এটি পরিচালনা করছে। এখানে 18 বছরের নিচে শিশুরা কাজ করতে পারে। এখানে আসলে অনেক অনেক শিশু সাংবাদিক আছে আমাদের সারা দেশে যারা শিশুদের অধিকার নিয়ে কাজ করছে। আচ্ছা, এখানে কাজ করে তোমার লেখালেখি থেকে তোমার কোনো একটা আনন্দের অভিজ্ঞতা বা একটা কষ্টের অভিজ্ঞতা দুটোই যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো। আনন্দের অভিজ্ঞতা হচ্ছে যখন আমি লেখালেখি করি তখন শিশুদের যে ভালো খবরগুলো যেগুলো থাকে, যেমন মেয়েরা এগিয়ে যাচ্ছে, শিশুরা এগিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো আমার খুবই ভালো লাগে। আবার বিভিন্ন সময় আমি বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করি বা এরকম অনুষ্ঠানগুলোতে আসি, সেগুলো আমার ভালো লাগে। আর কষ্টের অভিজ্ঞতা বলতে গেলে আমি যখন দেখি যে শিশু শ্রম, বাল্য বিয়ে, এগুলো নিয়ে আমি লেখালেখি করি, তো এগুলো যখন আমি কাছ থেকে দেখি তখন আসলে অভিজ্ঞতাটা কষ্টের হয়। আমি বস্তি শিশুদের জীবন নিয়ে একটা স্টোরি করেছিলাম, তো সেখানে আমি আসলে বস্তি শিশুদের জীবনটা কাছ থেকে দেখেছিলাম, তারা আসলে কেমন অবস্থায় আছে, তো এই বিষয়টা তো অবশ্যই কষ্টের। স্টেম এডুকেশন বলতে কি বোঝায়? বুড়ো হয়ে গেছি, বুঝি না। STEM, 4টি লেটার আছে স্টেম শব্দে। এস ফর সায়েন্স, টি ফর টেকনোলজি, ই ফর ইঞ্জিনিয়ারিং, এম ফর ম্যাথমেটিক্স। তো এটা গুরুত্ব কতটুকু, কখন এটা মূলধারায় থাকা উচিত, শিশুদেরকে উৎসাহিত করা উচিত এটা নেওয়ার জন্য? আসলে আমি ছোটবেলা থেকেই কোডিং করি, বর্তমানে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। আসলে বর্তমান বিশ্বে বিজ্ঞান প্রযুক্তি এগুলোর একটা বিশেষ গুরুত্ব আছে। বর্তমানে আসলে পৃথিবীটাই চলে বিজ্ঞান প্রযুক্তির উপর। তো এই মুহূর্তে যদি আমরা একটা বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলি, সেটি হচ্ছে স্টেম। স্টেম শিক্ষা ব্যবস্থাটা বর্তমান বিশ্বে যারা উন্নত দেশ আছে তাদের উন্নতির যেই অগ্রযাত্রা সেটাকে ধরে রাখতে, এবং বাংলাদেশের মতো যারা উন্নত হতে চায় তাদের উন্নত হতে স্টেম এডুকেশনের কোনো বিকল্প নেই। যার কারণ স্টেম এডুকেশনের মাধ্যমে মানুষকে বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষিত করে তোলা হবে। আমরা এখন তৃতীয় শিল্প বিপ্লবের উপর দাঁড়িয়ে আছি আর যেখান থেকে যাত্রা করেছি চতুর্থ শিল্প বিপ্লবের দিকে। চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্ব একেবারে অটোমেটেড হয়ে যাবে, যেখানে মানুষের সরাসরি হাত লাগবে না উৎপাদন কাজে। যেক্ষেত্রে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় দুটি খাত কি, গার্মেন্টস এবং প্রবাসী শ্রমিক। উৎপাদনে মানুষের যদি সরাসরি হাতের প্রয়োজন না হয় তখন আসলে তারা কিন্তু তাদের কাজটা হারাবে, যেক্ষেত্রে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা আছে, যেটাকে কাটিয়ে উঠতে হবে স্টেম এডুকেশনের মাধ্যমে। স্টেম এডুকেশনের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, প্রকৌশলী এবং গণিতবিদ হিসেবে গড়ে তুলতে হবে, যেক্ষেত্রে স্টেম এডুকেশনকে এখনই বাংলাদেশের শিক্ষার মূলধারা হিসেবে চালু করতে হবে। অসাধারণ কেয়া, তুমি আমাকে ইন্সপায়ার করছো এবং তোমার এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ। আমি আশা করব আমাদের এখানে নীতি নির্ধারক দুইজন মন্ত্রী মহোদয় আছেন, তারা তোমার কথা মনোযোগ দিয়ে শুনেছে। আমি এই জন্য অসাধারণ।
আমি এখন অনুরোধ জানাবো কান্তকে আসার জন্য। কান্ত,